গাইঘাটায় সমবায় নির্বাচনে জয়ী বামেরা। 51টি আসনের মধ্যে 40টি আসনে জয়লাভ করেছেন তারা। জয়লাভের সাফল্যে উচ্ছ্বাসিত বাম শিবির। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূলকে হারিয়ে সমবায় জয়ী বামেরা। 51টি আসনের মধ্যে 40টি আসনে জয়ী হয়েছেন বামেরা। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা এলএস প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিল ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন হয় রবিবার। জানা যায়, ডুমা সমবায়ে বিজেপি প্রার্থী নাম না দেওয়ায় বামেদের সঙ্গে লড়াই হয় শাসক দলের। 51টি আসনের মধ্যে 40টি আসনে জয়লাভ করেছে বামেরা, বাকি 11টি আসনে জয়ী হয় তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচনে ব্যাপক জয়লাভ করায় উচ্ছ্বাসিত গাইঘাটার বাম নেতৃত্ব। এই বিষয়ে বাম সদস্য স্বপন ঘোষ জানান, আমাদের প্রার্থী টোটাল আসন হচ্ছে 51 জন, বাম ও গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষে 40 জন হচ্ছে নির্বাচিত হয়েছে, জিতেছেন। বিশেষ করে আমরা হচ্ছে এই নির্বাচনে আমাদের প্রচারের মূল যে অভিমুখ যেটা ছিল, সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে জোর করে আমাদের যে হিমঘর আছে গাইঘাটা, সেই হিমঘর দখল করেছিল তৃণমূল। সেখানে হচ্ছে 1 বছরের ওপরে কর্মচারীরা এখন হচ্ছে মাইনে পায় না। আমরা ইতিমধ্যে আমরা দেখলাম যে মার্কেটিং সোসাইটি জোর করে নির্মাণে হচ্ছে তারা গায়ের জোরে দখল করেছিল, গণতান্ত্রিক ব্যবস্থাকে পর্যদস্ত করে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই বোর্ডেও 1,87,00,000 টাকা, প্রায় 2 কোটি টাকার মতো সেখানে আছে, তার কোনো আছে কোনো হদিশ নেই, হিসেব নেই। সেখানে আছে বোর্ডের লোক কর্মচারীদের ঘাড়ে চাপা পড়ছে, কর্মচারীরা বলছে বোর্ডের লোক টাকা নিয়েছে। এই রকম একটা পরিস্থিতি এই এলাকার মানুষ, এই প্রচারকে আমরা সামনে এনে মানুষের কাছে উপস্থিত হওয়ার পরে মানুষ হচ্ছে আমাদের বাম ও গণতান্ত্রিক যে শক্তি তার পক্ষে হচ্ছে রায় দিয়েছে। পাশাপাশি এই বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি গোবিন্দ দাস জানান, সামনেই লোকসভা ভোট, এই পরাজয়ে আমরা হার মানব না, আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা। এই বিষয়ে তিনি আরো জানান, এলএস কোঅপারেটিভের যে নির্বাচনটা হলো, এটা এই ফলাফলটা অসম্ভবই ছিল। আর সবচেয়ে বড় কথা, রাজনীতিতে তো দলের যে মেরুকরণ সেটা আমরা করতে পারি। ওখানে গত নির্বাচনের নিয়ম অনুযায়ী 1-1টা বাড়িতে 3-4-5 জন করে ভোটার বামফ্রন্ট করে এসেছে, এর কোনো পরিবর্তন হয়নি। তার মধ্যে দিয়ে 11 সালের পরে রাজনৈতিক ক্ষমতা বদলে কিছু মানুষ আমাদের সঙ্গে এসছেন, সে মধ্যে আমরা একটা স্যাম্পেলিং লড়াই করে দেখলাম। তো এই ধরনের লড়াই তো হবে না, কারণ পরিবর্তন করতে গেলে ভোটার লিস্টের পরিবর্তন চাই এবং সিঙ্গেল হাউস সিঙ্গেল ভোটার চাই। সেখানে 1-1টা বাড়িতে 4-5 জন এমনকি 8 জন অবধি ভোটার করা যায়, তবু পরীক্ষামূলক যে লড়াইতে, সেই লড়াই যে ফলাফলে হোক, আমরা আশাবাদী যে আগামী দিনের সম্ভাবনা আছে। কারণ বিজেপি বিজেপির জায়গায় নেই, সঠিকভাবে সিপিএম সিপিএমের জায়গা নেই, আমরা তার মধ্যে দিয়ে কিছু ভোট পেয়েছি, যার জন্য 11টা প্রতিনিধি আমরা দিতে পেরেছি। 51 জন ডেলিগেটের মধ্যে 26-এর উপরে ভোটার, তার মধ্যে বহু ভোটার আসেনি, তা সত্ত্বেও আমি বলবো যে এই ফলটা কম নয়। এই ফলে আমরা আশাবাদী আগামী লোকসভা নির্বাচন এই ফলাফল প্রভাবিত হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।